শুরু হয়েছে নবম ডাচ বাংলা ব্যাংক প্রথম আলো ফিজিক্স অলিম্পিয়াড দক্ষিণ জোনের আয়োজন সকালে রাজধানীর সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ে এই আয়োজনের উদ্বোধন করেন সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এন এম মিসকাত উদ্দিন ঢাকার দক্ষিণ জোনে এবার প্রায় সাড়ে সাতশো ছাত্র নিয়ে শুরু হয় এই উৎসব ঢাকাসহ দেশে এবার প্রায় ষোলোটি জোনে চলে নবম ডাচ বাংলা ব্যাংক প্রথম আলো ফিজিক্স অলিম্পিয়াড উৎসব আয়োজকরা জানান মেধাবীদের খোঁজেই এই প্রতিযোগিতা বাছাইকৃত প্রতিযোগীদের নিয়ে সিলেটে শুরু হবে জাতীয় পর্যায়ের আয়োজন